জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, শ্রী শ্রী আচার্যদেবের অসম ভ্রমণের অপূর্ব মুহূর্ত আমরা দেখছি কয়েকদিন পূর্বের। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হও, যে ঈশ্বরের মানুষ তার ভিতরে কেবল প্রেম, আমার প্রশংসা যে করে তার প্রতিও আমার প্রেম, যে নিন্দা করে তার প্রতিও আমার প্রেম, আমাদের সাধনা ঈশ্বরের হয়ে ওঠা। মানুষের আচরণ যদি আমাকে প্রভাবিত করে তাহলে আমি এখনও ঈশ্বরের হয়ে উঠিনি, আমার মন সর্বদা ঈশ্বরে বিভোর হয়ে থাকবে, এটাই সাধনা।